আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে ব্রাউজিং করছিলাম, তখন দেখতে পারলাম যে এক ভদ্রলোক মিস্টার প্রদ্যুৎ কিশোর দেববর্মন, প্রেজেন্ট সিএম এডিসি, টি এডিসি এবং মথা চিফ, ওনার অ্যাকাউন্টে উনি পোস্ট করেছেন। খুব স্বাভাবিক ব্যাপার, ওনার অ্যাকাউন্টে ওনার ব্যক্তিগত মত প্রকাশ করতেই পারেন, কিন্তু যেইগুলি মত যেগুলি উনি প্রকাশ করেছেন এগুলি আমি সমর্থন করি না, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাই উনি বলেছেন কি বিগত দিনে যখন ক্যাব সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল যখন এসেছিল, তারপর পর কা ত্রিপুরাতে যখন একটা আন্দোলনের বাতাবরণ বইছিল অ্যাগেনস্ট কা অ্যান্ড ক্যাব, ক্যাব অ্যান্ড কা, সারা ত্রিপুরাতে না সারা ভারতবর্ষেই এটার প্রতিবাদ চলছিল, সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের ত্রিপুরা রাজ্য প্রতিবাদের একটা বৃহত্তর প্রতিবাদের একটা চলছিল। তো প্রতিবাদে নাকি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় মানিক সরকারের কোনো ভূমিকা ছিল না, সিপিএম পার্টির কোনো ভূমিকা ছিল না, তো এই জিনিসটা আমি মেনে নিতে পারছি না। তাই আমি আমি যেহেতু একজন উপজাতি অংশের মানুষ, একজন আমি নিজেও একজন বামপন্থী আন্দোলনের একজন প্রথম শ্রেণীর সৈনিক, আমি টিউআইএফ এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য এবং সদর বিভাগীয় কমিটির আমি সম্পাদক, তাই আমি দায়িত্ব নিয়ে বলছি। আমিও ওই মিছিলে অংশগ্রহণ করেছিলাম যখন সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিলের প্রতিবাদ এবং সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যখন মিছিল হয়েছিল, আমরা আমাদের সাথে ওই মিছিলে কমরেড মানিক সরকারও সামিল ছিলেন। উনি মিস্টার প্রদ্যুৎ কিশোর কথায় কথায় বলে বিগত 25 বছরে বামফ্রন্ট জমানায় নাকি কিছু হয়নি, বামফ্রন্ট জমানায় কি হয়েছে না হয়েছে এটা প্রদ্যুৎ কিশোরকে মানিক সরকার মহোদয় কোনো জবাব দেবে কি দেবে না এটা ওনার ব্যাপার, আর 25 বছরের ব্যাপারটা মানুষের কাছেই ছেড়ে দিন, জনগণের কাছেই ছেড়ে দিন, জনগণই বিচার বিবেচনা করবে। কিন্তু হ্যাঁ, আজকের ভিডিওতে আমি এটা শুনতে পেরেছি প্রদ্যুৎ কিশোর মহোদয়ের মুখে কি কংগ্রেস আমলেও নাকি কিছু করেনি, তাহলে বোঝা যাচ্ছে কি উনি তো একজন কংগ্রেস পরিবারের লোক, উনি তো অস্বীকার করতে পারবে না। দীর্ঘদিন ওনার বাবা একজন সাংসদ ছিল, ওনার মাও সাংসদ প্লাস এমএলএ ছিল, মন্ত্রী ছিল, তাহলে ব্যর্থতা গোড়াটা বোঝা যাচ্ছে কংগ্রেসের। সিপিএম আমলে সিপিএম কি করেছে, বামফ্রন্টে আমলে বামফ্রন্ট কি করেছে আমি বলতে চাইব না, জনগণ বলবে। তারপর উনি বলছেন কি এই যে মাধববাড়িতে আন্দোলন চলাকালীন গুলি চালিয়েছিল, মানিক সরকার কিছু বলেনি, মানিক সরকার কেন কিছু বলবে ভাই, ওটা তো মানিক সরকারের দায়িত্ব আসে না, গভর্নমেন্ট বিজেপি সরকারের, বিজেপি সরকার তখন নতুন নতুন এসছে, তখন গুলি চালিয়েছে, ওরা ইয়ে করেছে, কি করেছে না করেছে, এইসব বিষয়ে তো আপনি খুব জরুরি প্রদ্যুৎ কিশোর মহাশয় কি আপনি বিজেপি সরকারকে জিজ্ঞেস করুন, আপনি সিপিএমকে এখন আবার নতুন করে আঘাত করছেন। আমরা বুঝতে পারছি, আমরা বুঝতে পারছি আপনি 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 বুঝে গেছেন কি আপনি এডিসিতে জেতার পরও সিপিএম এর ভীতি শূন্য হয় নেই, সিপিএম এখনো এডিসিতে ভিতরে ভিতরে জলের ভিতরে যেমন কারেন্ট থাকে দেখা যায় না, তেমনি এডিসির ভিতরে গ্রাম অঞ্চলে পাহাড় অঞ্চলে সিপিএম এর যে প্রভাব এখনো রয়েছে এটা আপনি বুঝতে পেরেছেন। তাই আপনি আমি আপনি এক এক সময় এক এক রকম কথা বলছেন, কিছুদিন আগে আপনি বলেছেন কি আপনি আমাদের রাজ্য সম্পাদক মাননীয় গৌতম দাস মহোদয় কে আপনি চেনেন না, কে উনি আপনি চেনেন না, এটা কি হতে পারে,
ত্রিপুরা রাজ্যে বাস করেন, একটা 35 বছরের সরকার ছিল, ওই ওই সরকারের এই প্রতিনিধিত্ব করছে গৌতম দাস। গৌতম দাসকে আপনি ছিলেন, আমি দেখতে পাচ্ছি বিগত ত্রিপুরামতা হওয়ার পরপরই, এডিসি ইলেকশন হলো, এডিসি ইলেকশনে জয় হওয়ার পর প্রদ্যুৎ কিশোর মহাশয়ের একটা অহংকার হয়ে গেছে, যার অহংকারের থেকেই উনি নানা সময় নানা রকম কথা বলছে। আমি দেখছি যে আমাদের বর্তমান ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, ওদের যে কথার ধারা, মানে স্টাইল, ওদের যে কথার যে ধারণা, মানে প্যাটার্ন, প্রায় একই রকম বিপ্লব কুমার দেবের। কখন কি বলে ঠিক বোঝা যাচ্ছে না, সকালে একরকম কথা বলে, বিকালে একরকম কথা বলে। আমি আমি প্রদ্যুৎ কিশোরকে ছোট করার জন্য আমি এই কথা বলছি না। আমি বলছি কেন, আমি একটা অর্গানাইজেশনের একটা যখন চালাচ্ছি, তখন আমি কি কখন কি কথা বলবো, কাকে কি কথা বলবো, এটা মানানসই হওয়া দরকার। তাই আমি বলছি ওদের তিনজনের যে কথাবার্তা, আলাপ, চারিতা প্রায় একরকম। এই কিছু কথা বলে আমি এতটুকু বলতে চাই কি, ত্রিপুরার যে 19টা উপজাতি অংশের মানুষ আছে, ওরা জানেন ওদের ওদের জন্য কারা কাজ করেছে বিগত দিনে। ওরা দেখেছে কি বিজেপির সাথে আইপিএফটিকে ত্রিপুরাজ্যে আসার পর উপজাতি অংশের জনগণের কি হয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে ওরা দেখছে কি এই যে নবাগত এডিসিতে মথা নামে একটা পার্টি এসেছে, হওয়ার পর কি অরাজকতা চলছে এডিসির ভিতরে, কি অরাজকতা চলছে। তো এই অরাজকতা করেই তো আমাদের ত্রিপুরা রাজ্যের শান্তি সম্প্রীতি বা থানসা মানে বজায় রাখা যাবে না। এই অরাজকতাকে ঠিক করতে হবে, ঠিক করার জন্যই হয়েছে লেফট ফ্রন্ট সরকার।